বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ এশিয়া কাপে কেমন খেলেছে সেটা ভুলে যান। বাংলাদেশ এশিয়া কাপে খুব একটা আহামরি খেলতে পারে না, বাংলাদেশের এবিলিটি অনুযায়ী কিছুই খেলতে পারে নাই। দুইটা ম্যাচ হেরেছে শ্রীলঙ্কার সাথে, আফগানিস্তানের সাথে জিতেছে, তারপর পাকিস্তানের সাথে হেরেছে, তবে ভারতের সাথে জিতেছে, সেটা অতীত। এখন সামনে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের সাথে ওডিআই সিরিজ বিশ্বকাপকে সামনে রেখে এবং প্রস্তুতি বলতে পারেন। তবে সবাই খেলছে না, অনেকেই রেস্টে রাখা হয়েছে, যেমন তামিম রিয়াদ কামব্যাক করছে, এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে সুখকর খবর। মিরপুরে খেলা হচ্ছে, এটা আর একটা সুখকর খবর। তবে সর্বশেষ যে পাঁচটা ম্যাচ হয়েছে ওডিআইতে, সেখানে কিন্তু নিউজিল্যান্ড প্রত্যেকটা ম্যাচ জিতেছে, বাংলাদেশ সেখানে কিন্তু একটা ম্যাচও জিতে নাই। লাস্ট পাঁচ ম্যাচের মধ্যে 5-0 বাংলাদেশ পিছিয়ে আছে। বাংলাদেশ প্রথম যে জয়টা আসে নিউজিল্যান্ডের সাথে 2008 সালে, 12টা ম্যাচ হারার পর, তারপর একটা ম্যাচ জিতে, তারপর 5টা ম্যাচ নিউজিল্যান্ড আবার জিতে, তারপর বাংলাদেশ টানা 7টা ম্যাচ নিউজিল্যান্ডকে হারিয়েছে, এবং সেটা 2010 এবং 2013। তারপর আবারও 5টা ম্যাচ নিউজিল্যান্ড জিতে, তারপর 2017 বাংলাদেশ যে খেলাটা খেলেছে এটা আপনাদের মনে আছে কিনা একটু কমেন্টে জানাবেন। সর্বশেষ যে ম্যাচটা বাংলাদেশ জিতেছে সেটা হচ্ছে 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ একটা ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসানকে নিয়ে, 209 বলে 224 রানের একটা দারুণ জুটি, যেখানে 33 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল। মনে আছে? মনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। মিরপুরের স্টেডিয়ামে বাংলাদেশ আসলে ভালো খেলে, অনেক কিছু বলতে পারেন, তবে মিরপুরে বাংলাদেশ সেরা। নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের এখন পর্যন্ত 8টা ম্যাচ মিরপুরের স্টেডিয়ামে হয়েছে, সেখানে 8টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ বাংলাদেশ জিতেছে, মাত্র 1টা ম্যাচ নিউজিল্যান্ড জিতেছে। সো বুঝতেই পারছেন মিরপুরে খেলা হবে, বাংলাদেশ জিতবে না এ হতে পারে না। বাংলাদেশের প্লেয়াররা, সকল প্লেয়াররাই মিরপুরের পিচকে এত এতভাবে ভালোভাবে জানে যে অপোজিট টিমের প্লেয়াররা আসলো, 3-4 দিন প্র্যাকটিস করলো, বুঝে গেল বিষয়টা এমন না। তবে এই সিরিজে যাদেরকে ড্রপ করা হয়েছে, আফিফ, নাইম, শামীম পাটোয়ারি, যারা এশিয়া কাপের স্কোয়াডে ছিল, তবে রেস্টে দেওয়া হয়েছে সাকিব, মুশফিক, মিরাজ, 3 জন পেসার, তাসকিন, হাসান মাহমুদ এবং শরীফুলকে। এখন বলতে পারেন যে নিউজিল্যান্ডের সাথে পারবে কিনা বাংলাদেশ। নিউজিল্যান্ডের যে স্কোয়াডটা আসছে বাংলাদেশে, সেখানে হচ্ছে ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, ইস সৌদি, রচিন রবীন্দ্র এবং উইল ইয়ং, এই 5 জন প্লেয়ার বিশ্বকাপে খেলবে। অর্থাৎ এই 5 জন প্লেয়ার একটু প্র্যাকটিস বলতে পারেন বাংলাদেশের সাথে, একটু কন্ডিশন মানিয়ে নিতে পারে, পারা ভাবে এই বিষয়গুলো থাকতে পারে, কিন্তু বাকিরা কিন্তু কেউই বিশ্বকাপের স্কোয়াডে নাই। সো বাংলাদেশে যেমন প্লেয়ারদেরকে রেস্ট দেওয়া হয়েছে, নিউজিল্যান্ডের প্লেয়ারদেরকেও রেস্ট দেওয়া হয়েছে। বাংলাদেশের খুব সম্ভবত স্কোয়াডে থাকবে এরকম 7 জন প্লেয়ার, বিশ্বকাপে থাকবে এরকম 7 জন প্লেয়ার এই স্কোয়াডে আছে, বাকিরা কিন্তু নাই। বাকিদেরকে হয়তো দেখছে, দেখবে, সবাই কিন্তু যাবে না। নিউজিল্যান্ডেরও একই অবস্থা। তবে বিশ্বকাপের আগে, ঠিক আগ মুহূর্তে একটা রিস্ক নিতে যাচ্ছে না, তবে এখানে একটা কথা আছে, বিশ্বকাপের আগে কিছু কিছু টিম আছে যারা বাংলাদেশে আসে খেলতে এবং সিরিজ হেরে যায়, এবং তারা বিশ্বকাপে গিয়ে ভালো খেলে, বাংলাদেশ তাদেরকে হারায় একটা আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়, কিন্তু বিশ্বকাপে গিয়ে খুব একটা ভালো খেলে না, যেটা টি-20 বিশ্বকাপের সময় হয়েছিল। সো এই বিশ্বকাপটা একটু আলাদা, বাংলাদেশের পরিচিত কন্ডিশন ভারত, ভারতের বিভিন্ন জায়গার বিভিন্ন কন্ডিশন, বাট কাছাকাছি কন্ডিশন, বাংলাদেশ একটা দারুণ সুযোগ পাবে, মানে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে 3টা ম্যাচ হারাই দিতে পারে, আমার কাছে মনে হয় হারাই দিলে কোনো এখানে অবাক হওয়ার কোনো সুযোগ থাকবে না। সো আপনাদের কাছে কি মনে হয়? তবে বাংলাদেশে যারা খেলবে তাদের মধ্য থেকে তামিম, রিয়াদ, এনামুল হক, বিজয়, এদের দিকে সবচেয়ে বেশি নজর থাকবে, তানজিম, সাকিব, এদের। সো বুঝতেই পারছেন। সো আপনারা কি ভাবছেন এই সিরিজ আসলে কে জিতবে, কি মনে হয় একটু কমেন্টে জানাবেন।